হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। শুক্রবার সকালে সবারই একটা ম্যান্ডেটরি গ্রোসারি শপিং থাকে, তো আমরাও দুজন রেডি হয়ে গেছি সকালবেলা নাস্তা করেই। তো আমি তো জাস্ট বাসায় একটা জাব পরেছিলাম, তার উপরে একটা লম্বা হিজাব লাগিয়ে নিয়েছি, তো ওটা পরেই এখন বাজারে যাব দুজন। বাজারটা আমাদের বাসার একদম কাছেই। আজকে অবশ্য মনে করতে হবে, কারণ একটা ঝাড়ু নিতে হবে। বুয়া বলেছে নতুন ঝাড়ু না নিয়ে আসলে নাকি আর কাজ করবে না, কারণ পুরনো ঝাড়ুটা একদম নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে একটা ঝাড়ু কিনতে হবে। সকালবেলা শুক্রবার সকালে সকাল যদি একটু বাজারে আসা যায়, একদম ফ্রেশ ভেজিটেবলসগুলো পাওয়া যায়। আজকে আমরা আম কিনবো। তো আমি এখান থেকে বেগুন কিনেছি, তারপর পটল কিনেছি। যাই হোক, আমাদের বাজার কমপ্লিট, মোটামুটি সব কিছুই কেনা হয়েছে যা দরকার ছিল। পুটিগুলো অনেক ভালো লেগেছিলো, কিন্তু 640 টাকা করে আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। আবার নিলেই হবে। বাজার করে বাসায় চলে এসেছি। তো বাজারগুলোকে আলাদা আলাদা করছিলাম, এক একটা এক এক জায়গায় রাখতে হবে। আম আমার খুব প্রিয় একটা ফল, আর বেসিক্যালি আম আর লিচু হচ্ছে আমার খুব ফেভারিট। তো এই সিজনটাতে মঞ্জুর প্রচুর আম আর লিচু কেনে আমার জন্য। আই হোপ এই আমগুলো এবার ভালো হবে। প্রত্যেকবারই আমরা রাজশাহী থেকে আম নিয়ে আসি, কিন্তু বেশিরভাগই খারাপ পাই। দু একবার একটু হয়তো ভালো পাই, তখন খুব মন ভালো হয়ে যায়। তো এবার এখন পর্যন্ত আমরা রাজশাহী থেকে কারো কাছে দিয়ে আম আনিনি। সন্ধ্যার পর আমরা একটু রেডি হচ্ছি, বাইরে যাব। আমরা চলে এসেছি গ্যালেরিয়াতে। আমি সিঁড়িগুলো দিয়ে উঠছিলাম আর এক একটা কোর্ট দেখছিলাম, এবং কোর্টগুলো খুব সুন্দর সুন্দর, হাদিস থেকেও বর্ণনা করা আছে কিছু কোর্ট। আসলে অনেকদিন মোমো খাই না, মোমো খেতে ইচ্ছে করছিল। তো সন্ধ্যার পর বেরিয়েছি দুজন, আর এই রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দের, এখানকার খাবার বেশ ভালো হয়। তো মাঝে মাঝে সুযোগ পেলে এখানে চলে আসি। তো মেনু দেখছিলাম কি অর্ডার করা যায়, মোমো তো খাচ্ছি সাথে কি করব আর অর্ডার। তো আজকে এখানে এসে একটা সারপ্রাইজ পেয়েছি, তো ওটা একটু পরে বলছি। তো খাবার অর্ডার করার পর আমি বসে বসে একটু সেলফি করছিলাম।
এদের এখানকার বিফ সিজলিংটা অনেক টেস্টি। আর বেশ কিছু খাবার আছে, প্রায় সব রকম খাবারই ওরা সার্ভ করে, কন্টিনেন্টাল, মেক্সিকান, অনেক কিছু। আজকে একটা গন্ডগোল হয়ে গেছে, আমি থাই স্যুপের বদলে ওর জন্য থাই ক্লিয়ার স্যুপ যেটা আছে ওটা অর্ডার করেছি, ওদের একটা স্পেশাল ক্লিয়ার স্যুপ। তো খুব রেগে গেছে, খাবেই না প্রথমে, তারপর আমি রিকোয়েস্ট করলাম কারণ এটা তো অর্ডার করা হয়ে গেছে আর ওরা নিশ্চয়ই এটা চেঞ্জ করে দেবে না। কিন্তু খাওয়ার পর তার মুখে একটু হাসি এসেছে কারণ স্যুপটা ভালো হয়েছিল। এই যে আমার অল টাইম ফেভারিট নাচোস চলে এসেছে, আর এখানকার নাচোসটা আমার এত ভালো লাগে, কিন্তু আফসোস এই টাওয়ারটা শেষ করা যায় না, পেট ভরে যায়। মোমো চলে এসেছে, এটা মোমোটা এভারেজ বাট নাচোসটা জাস্ট ওয়াও, তবে একটু ঝাল থাকে, আমি একেবারেই ঝাল খেতে পারি না ইদানিং, সো আমার একটু প্রবলেম হয়। এই যে তুহিন ভাই, মঞ্জুরের এক্স কলিগ, তো হঠাৎ করে দেখি রেস্টুরেন্টে উনিও এসেছে, কিছুক্ষণ উনি আমাদের সাথে এসে কথা বলেছেন। তুমি ভাইকে অনেক দিন পর দেখলাম। তো এগুলো ছিল আমাদের কিছু স্টিল পিকচার, খাওয়া দাওয়ার পর তুলছিলাম। তো আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাতে হবে, আর যদি খারাপ লাগে, কোথাও কিছু কারেকশনের প্রয়োজন আছে, কোনো সাজেশন থাকে তাহলে সেটাও আমাকে লিখে জানাতে হবে। তো আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু পাশেই স্বপ্ন ছিল, আমার একটুখানি একটা জিনিস খোঁজ করা ছিল, তো ওটা পেয়ে গেছি। কাস্টার্ড নাড়ু ছিল আর এক থাই প্যাড নুডলস নাড়ুর কথা ছিল, তো ওটা এখানেই পাওয়া যায়, তো ওগুলো নিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।